নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে। আর শীত চলে যাচ্ছে এখন, আমাদের ছেড়ে আমাদের এখন গাছগুলো আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। যে সমস্ত গাছগুলো ডরমেন্সিতে ছিল সেগুলো নিজের থেকেই অনেকটা স্বাভাবিক হচ্ছে। আর গাছ যখন নিজের থেকে সতেজ হয়ে থাকে, সবুজ, তখন কিন্তু দেখতেও ভালো লাগে। আমরা এই গরমে এখন গাছকে কী পরিচর্যা করব, গাছ থেকে বেশি ফুল আমরা কিভাবে পাবো, সব কিন্তু আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানাবো। আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য। জবা গাছে বেশি ফুল পাওয়ার জন্য তো বিশেষ বিশেষ খাবার অবশ্যই দিতে হবে। তার সাথে যে গাছের একেবারে গ্রোথ হচ্ছে না কিংবা যে গাছে কুড়ি ঝরে যাচ্ছে, অনেক বন্ধু কমেন্ট করেন, সেগুলো অনেক কারণ তো আছে। আমরা যখন গাছ বসাই, যে সমস্ত বন্ধুরা হয়তো গাছ কিনে নিয়ে আসছেন, নিয়ে এসেছেন ছোটো টবে বসাচ্ছেন, 1 বছর একটা গাছ, জবা গাছ ছোটো টবে 8 ইঞ্চি টবে ঠিক আছে, কিন্তু গাছটা যখন বড় হবে তখন কিন্তু 1 বছরের পর আপনারা টবটাকে একটু চেঞ্জ করে দেবেন। কেননা ছোট টবে গাছ যখন বৃদ্ধি পাচ্ছে, সে তখন কিন্তু তার মাটির প্রয়োজন পড়বে, আর বেশি মাটি দিলে তবেই কিন্তু গাছটা আপনার লম্বা হবে এবং তার সাথে ঝাড় হবে। সে কিন্তু আমরা হয়তো ভাবি খাবার দিলেই গাছ ভালো থাকবে, কিন্তু না, তার রুট চলাচল যদি ঠিক মতো সে না করতে পারে তাহলে কিন্তু একটা গাছ ঠিক মতো বেড়ে উঠবে না। তার জন্য এই জিনিসটা যে সমস্ত বন্ধু ছোট টবে গাছ করেছেন একটু লক্ষ্য করবেন, কেন শিকড়টা মাটির সঙ্গে জমাট বেঁধে যায়, তার জন্য ঠিক মতো রুট চলাচল করতে পারে না। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে কুড়ি ঝরে যায় আমাদের গাছের, তার কারণ হচ্ছে মাকড়। আজকে আমি যে খাবারগুলো নিয়ে এসেছি, আমাদের ফেলে দেওয়া জিনিস, খাবারের খোসা, খোসা ফলের খোসা যে সমস্ত, সেই খোসা দিয়েই কিন্তু আজকে গাছের জন্য একটা ভীষণ উপকারী খাবার তৈরি করব। আর গাছ এই সমস্ত খাবার পেয়ে সে সবুজ সতেজ হয়ে থাকবে এবং আমাদের অফুরন্ত ফুল দেবে। আজকে আমি কলার খোসা রেখেছি, আলুর খোসা, লেবুর খোসা আর বেদানার খোসা। এগুলোর মধ্যে কিন্তু গাছের এক একটা পুষ্টিগুণ আছে, যেমন কলার খোসা, আলুর খোসায় আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আর পটাশিয়ামের কাজই হচ্ছে তার শিকড়টাকে মজবুত করে রাখা এবং ফুল ফল আনতে সাহায্য করে, কাণ্ডটা মজবুত করবে। তার সাথে আমরা লেবুর খোসা দিয়েছি, তাতে প্রচুর পরিমাণে ফসফরাস আছে, ভিটামিন সি আছে। এই সমস্ত খাবারগুলো দিয়ে আপনারা 3 রাত ভিজিয়ে রেখে দেবেন। আর আমি এর সাথে আর একটা যে জিনিসটা মেশাবো, সেটা কিন্তু ভীষণ উপকারী গাছের জন্য, সেটা হচ্ছে গুড়। এই গুড়ে আছে গাছের জন্য প্রচুর পরিমাণে, এই গুড়ে আছে অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিন তৈরির জন্য কাজে লাগে এই গুড়। এবং আমরা এই সমস্ত যে ফলের খোসাগুলো ভিজিয়ে রাখছি, সেটা ডিকম্পোস্ট হতে খুব দ্রুত ডিকম্পোস্ট হয়ে যাবে। আর এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, ফসফরাস, সব কিন্তু গুণাগুণগুলো আছে। তার সাথে আমি 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, কেননা এই যে গুড় দিচ্ছি একটা মিষ্টি, সেটার জন্য টবের মাটিতে পিঁপড়ে হতে পারে, তার জন্য একটু হলুদ আপনারা অবশ্যই দিয়ে দেবেন। এইগুলোকে আপনারা ভিজিয়ে রেখে দেবেন 3 রাত, আর একটু একদিন অন্তর একটু ভালো করে একটু নাড়িয়ে দেবেন, তাহলেই এটা ভালোভাবে ডিকম্পোস্ট হয়ে যাবে। আমরা যে সমস্ত গাছে যে কুড়ি ঝরে যায় আমাদের, অনেক বন্ধু কমেন্ট করেন কুড়ি ঝরে যাওয়ার কারণ, সেটা হচ্ছে মাকড়। এখনও হালকা ঠান্ডা আছে, এই ঠান্ডাতে ছাদে যদি সকালে যান আপনারা দেখতে পাবেন একটা গাছ থেকে একটা গাছে সে কিন্তু জাল বুনছে মাকড়। আর এই মাকড়গুলো কিন্তু খালি চোখে দেখা যায় না, তারা সন্ধ্যার পর গাছে, তারা এক গাছ থেকে আরেক গাছে, গাছের যে কুড়ি সেই কুড়ির রসটা সমস্ত খেয়ে নেয় এই মাকড়। তার জন্য আমাদের কুড়িগুলো ঠিক ফোঁটার মুখে ঝরে পড়ে যায়, আমরা হয়তো সেটা বুঝতেও পারি না। তা মাকড়ের জন্য আপনাদের হাতের কাছে যদি একতারা থাকে, সেটা সপ্তাহে একদিন স্প্রে করবেন, দেখবেন এই মাকড় যদি গাছ থেকে চলে যায় তাহলে একটা কুড়িও আমাদের নষ্ট হবে না। আমি এখানে 3 লিটার জল নিয়েছি, আর যে নির্যাসটা হয়েছে সেই নির্যাসটা আমি 500 ml নিয়ে
ভালো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর গাছে আপনারা 10 ml করে দিয়ে দেবেন মাসে দুবার, কেননা এটা একটা প্রোটিনে ভরা, আমাদের যে নির্যাসটা পেলাম তার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম সব কিন্তু এই জলটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। আমাদের গাছের যে সমস্ত গাছ আমাদের পাতা হলুদ হয়ে যায় সেটাও বন্ধ হবে, তার সাথে কুড়ি যে ঝরে যায় সেটা ঝরা বন্ধ করবে, গাছে অফুরন্ত কুড়ি চলে আসবে এই সমস্ত খাবারের গুণে। আর গাছ ভরা যখন ফুল ফুটবে, ছাদ বাগান আলো হয়ে থাকবে ফুলে ফুলে, তখন তো আমাদের ভীষণই ভালো লাগে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার।